subscribe to channel and press the bell icon for the latest updates. And never miss another update. হারানো দানবের সময়। 2012 সালে ইন্দোরের গভীর জঙ্গলে একটি হারানো সঙ্গে সুন্দর পাত্রত দত্তা অবশ্য এটি যে কোনো সাধারণ সংখ্যা এটি পরিচিত হারানো দানবের সঙ্গে বিশ্বাস করা হয় এই শহরেই কিংবদন্তি সেই দৈত্যকৃতির মানুষরা বাস করত স্থানীয় কিছু মানুষের সহায়তায় প্রত্নতত্ত্ববিদরা এই শহরটি খুঁজে পান শহরে ঢুকার মুখে একটি প্রকাণ্ড পিরামিডের মতো কিছু স্থাপনা সবাইকে অবাক করে দেয় এই স্থাপনাগুলো ছিল বেশ অদ্ভুত ওই শহরে বিশাল আকৃতির কিছু যন্ত্রপাতি এবং পুরাকীর্তি খুঁজে পাওয়া যায় যাদের বেশিরভাগই সাধারণ আকৃতির একজন মানুষের পক্ষে ব্যবহার করা অসম্ভব যে কারণে মনে করা হয় এই পৃথিবীতে একসময় দৈত্যাকৃতির মানুষরা বাস করত ফুটন্ত নদী পেরুর আমাজন বনের ভেতরে এমন একটি নদী আছে যার পানি সবসময় ফুটছে আক্ষরিক অর্থে এই নদীর পানি ফুটন্ত গরম এবং এই পানিতে জীবন্ত কিছু করা মাত্রই গলে গিয়ে কঙ্কালে পরিণত হয় 93 ডিগ্রি সেলসিয়াস বা 200 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি তাপমাত্রা সম্পন্ন এই পানি কিভাবে বা কখন থেকে তৈরি হচ্ছে তার সদ উত্তর পাওয়া যায় না তবে ধারণা করা হয় এক সময় কোনো ড্রিলিং কোম্পানি এখানে খুঁজতে গিয়ে একটি দুর্ঘটনায় ভূ অভ্যন্তরের উষ্ণ গ্যাস বেরিয়ে আসতে শুরু করে যে নদীর পানির সঙ্গে মিশে গিয়ে এমন তাপ সম্পন্ন পানির স্রোত সৃষ্টি করে তবে স্থানীয়দের কাছে এই নদী একটি ঐশ্বরিক স্বীকৃতি প্রায় এই নদীর তীরে প্রার্থনার জন্য মিলিত হয় তারা মাংস পিপো পরজীবী 2011 সালে হন্ডুরাসের লাভাস কুইকিয়া জঙ্গলে কিংবদন্তির বানর দেবতার শহরের সন্ধান পান প্রত্নতত্ত্ববিদরা বিশ্বাস করা হয় 1520 সালে একটি সভ্যতার মানুষরা শহরটি পরিত্যক্ত করেছিল এক ধরনের মাংসকৃত পরজীবীর আক্রমণে শহরটি পরিত্যক্ত করা হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে ঈশ্বরের অভিশাপে এমনটা হয়েছিল বলে বিশ্বাস হয়ে গিয়ে তারপর থেকে শহরটিতে কোনো মানুষের প্রবেশ ঘটে যাই হোক অভিযাত্রী দলের এই শহর আবিষ্কারই শুধু উল্লেখযোগ্য ঘটনা নয় দলের কয়েকজন মাংসকৃত পরজীবী আক্রমণের শিকার হলেন দ্রুত চিকিৎসায় তাদের বাঁচানো গেলেও অনেকের শরীরের কিছু অংশ বিকৃত হয়ে পড়ল বিশেষজ্ঞদের মতে এই পরজীবী মানুষের মুখ ও নাক দিয়ে প্রবেশ করে এবং আক্ষরিক অর্থে মাংস খাওয়া শুরু করে পরে মুখ ও নাকের জায়গায় ডকডকে ঘা দেখা যায় এমন অবস্থায় ওই বানর দেবতার সহজ ছেড়ে প্রাণ নিয়ে ফিরে আসেন অভিযাত্রীরা এরপর আর কেউ অনুভূত হয়নি যে কারণে রবিশক্ত বানর দেবতার শহর এবং আশপাশের জঙ্গল এক ধ্বংস হয়ে গিয়েছে Subscribe to channel and press the bell icon for the latest updates. And never miss another update.